হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি স্কুলের শিক্ষক। আমি করোনাকালীন সময় স্কুল ছুটি থাকায় আমি পাখির একটি খামার দেওয়ার পরিকল্পনা করি, এবং এই আমার পাখির খামার সবাই দেখেন। আমি আশা করি যে এখান থেকে আমার লাভ আসবে, এবং স্কুল বন্ধকালীন সময় আমি কিছু একটা প্রফিট পাওয়ার চেষ্টার জন্যই আমি এটা করি। এখানে বাজিঘর আছে, বিভিন্ন প্রকার বাজিঘর রয়েছে। তারপরে নিচে যে প্রিন্স পাখি রয়েছে ছোট, আপনারা অনেকে চিনেন, এটা আমার কাছে এক জোড়া রয়েছে, ডিম বাচ্চা করে। অস্ট্রেলিয়ান ঘুঘু রয়েছে, তারাও ভালো রেজাল্ট করে। এরপরে আরও অনেক বাজিঘর পাখি রয়েছে, আপনাদের দেখাইতেছি এক এক করে। এখানে অ্যাডাল্ট কিছু রয়েছে, তারপরে এখানে বাজিঘরে প্রত্যেকটা ডিম বাচ্চা করতেছে এবং ডিমে তা দিতেছে। তারপর আপনাদেরকে আরও দেখাতেছি যে আমার পুরোটা ঘুরে ঘুরিয়ে দেখতেছি, দেখাইতেছি আপনাদেরকে। এখানে আমার কিছু বাচ্চা রয়েছে গত মাসের, এগুলো আমার গত মাসের বাচ্চা, কিছু বিক্রি করা হয়েছে। এখানে আমার প্রায় 20 থেকে 22টা বাচ্চা হয়েছিল, আমি সেল দিয়েছি, এখন 6টা রয়েছে। যদি কেউ কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, নিচে নাম্বার দেওয়া থাকবে। এখানে আমার আরও দুটা বাজিঘরের পাখি তা দিতেছে, এবং এখানে বাচ্চা রয়েছে, এই যে দেখেন সবাই, এই যে ভিতরে বাচ্চা রয়েছে। তারপরে আরও রয়েছে আমার পাশে, দেখেন এখানে আমার একটা খাঁচা থেকে, অর্থাৎ এক জোড়া পাখি থেকে আমি 60টা বাচ্চা পেয়েছি, আমি সর্বোচ্চ 60টা বাচ্চাই পেয়েছি। তো আপনাদেরকে দেখাতে চাই, দেখুন সবাই, এখানে 5টা বাচ্চা রয়েছে। তারপর আপনাদেরকে আরও দেখাইতেছি যে ভিতরে যে আরও দুটো বাচ্চা রয়েছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে আমি হয়তো বা মিথ্যে কথা বলেছি বা সিট করতে পারি, কিন্তু আসলে না, আপনাদেরকে সবাইকে দেখাইতেছি যে ভিতরে আরও দুটো রয়েছে। দেখুন সবাই, দেখুন ওই যে ভিতরে মা পাখিটা ঢুকেছে, দেখুন যে আরও ভিতরে আরও দুটো পাখি রয়েছে। ওই যে একটু দেখতে সমস্যা হচ্ছে, কারণ ভিতরে পাখি ঢুকে গেছে। এরপরে এখানে আরও 4টা পাখি রয়েছে বাচ্চা, আপনাদেরকে দেখাইতেছি। এখানে দেখেন, এখানে ভিতরে দুটা রয়েছে বাচ্চা, একটু দেখতে দেখাইতে একটু সমস্যা হচ্ছে, আর পাশে আরও বাচ্চা রয়েছে। এবং আরও আমার ভিতরে কবুতর রয়েছে এবং ঘুঘু রয়েছে, আপনাদেরকে দেখাইতেছি। অস্ট্রেলিয়ান ঘুঘু কবুতর রয়েছে অনেকগুলো, যেটা আমি এক জোড়া থেকে শুরু করছি, এখন আমার 8 জোড়া হয়েছে, দেখেন এই যে। তারপরে আমি অস্ট্রেলিয়ান ঘুঘু মূলত 4 জোড়া থেকে শুরু করেছি, এখন আমার কাছে প্রায় 25 থেকে 26টা জোড়া রয়েছে, বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছি এবং কিছু বিক্রি করেছি। যদি আপনারা কিনতে চান বা নিতে চান, আপনাদের স্বল্প মূল্যে আপনাদেরকে দেওয়া হবে, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। নিচে ডিসক্রিপশন দেওয়া হবে এবং আমার নাম্বার দেওয়া হবে, এবং আমি কোথায় থাকি সেটাও আপনাদেরকে জানানো হবে। দেখুন এখানে আমার প্রায় 6টা পাখি, কবুতর পাখি, সেটা তা দিতেছে, আপনাদেরকে দেখাইতেছে যে ডিম রয়েছে, দেখেন।
আপনারা আমার এই ছোট পাখির খামার দেখেছেন, যদি আমার এই ছোট পাখির খামার ভালো লাগে থাকে এবং কোনো বিষয় আপনারা জানতে চান তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, এবং নিচে ভিডিও নিচে আমার ডিসক্রিপশন দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, যদি কোনো টিপস প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করব। যদি কেউ নতুন খামারি হতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং যতটুকু পারি আমি সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা অনেক বুঝতে পেরেছেন, আমি আপনাদের সবটুকু দেখিয়েছি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, বাই।